বৈদ্যুতিক মিটার চুরির পর পলিথিনে মুড়িয়ে মোবাইল নম্বর রেখে যায় চোররা। সেই নম্বরে কল করলে মিটার প্রতি চাওয়া হয় টাকা। নাটোরের লালপুরে একই রাতেই চুরি করা হয়েছে 12টি মিটার। এরই মধ্যে চোরদের টাকা দিয়ে ফেরত পায়নি দুই চালকল মালিক। তবে চোরদের সাথে এ ধরনের সমঝোতা না করার পরামর্শ পল্লী বিদ্যুৎ সমিতির। এ বিষয়ে জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। রাতের আধারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মিটার চুরি, পরে বৈদ্যুতিক খুঁটিতে পলিথিনে মুড়িয়ে মোবাইল নম্বর রেখে যায় চোর। যোগাযোগ করলে মিটার প্রতি চাওয়া হয় 8,000 টাকা। গেল 25 মার্চ রাতে নাটোরের লালপুরের কলসনগর, সাতপুকুরিয়া, চাঁদপুর, ভবানীপুর সহ বিভিন্ন গ্রাম থেকে 12টি মিটার চুরি যায়। এর মধ্যে দুই চালকল মালিক টাকা দিয়েও ফেরত পায়নি মিটার। বিদ্যুৎ সংযোগের অভাবে চরম ক্ষতিতে মালিক শ্রমিকরা। তার সাথে একটা নাম্বার ঝোলানো আছে, ওই নাম্বারে উনি কল করে, কল করার পরে ওরা বলে যে 8,000 টাকা দিয়ে মিটারটা দিয়ে দেবো। তথ্য প্রযুক্তির দেশ এটা, কেন পুলিশ ধরছে না, কেন প্রশাসন দেখছে না? চোরের নাম্বার কোনো ফোন দেয় দেখে সে চোর, 8,000 টাকা আছে, কত মিটার দেবো, কত 8,000 টাকা লাগবে। তো মহাজন বলেছে কিছু কম নেবে না, তো মহাজন কয়েছে যে 1,000 টাকা কম দিয়ে 7,000 টাকা দেবেন। বলেছে যে তুই যদি আমাকে পুলিশে ধরাই দিস, ধরাই দিবি দে, সমস্যা নাই, আমাকে 10 দিন পর আমি বের হয়ে আসবো জেল থেকে, আসার পর তোর মিটার আমি একদিন পর পর চুরি করবো। পল্লী বিদ্যুৎ সমিতি জানায় 5,684 টাকা জমা দিয়ে আবেদন করলেই মিলবে নতুন মিটার। তাই চোরদের সাথে সমঝোতা না করার পরামর্শ এই কর্মকর্তার। মাঠ পর্যায়ে আমাদের গ্রাহকদেরকে সচেতন করার জন্য মাইকিং করা হচ্ছে, বিরত থাকার জন্য অনুরোধ করছি, যাতে তাদেরকে যদি আমরা টাকা দেই তাহলে আপনার এটা তারা একটা এই সুযোগটা নেবে এবং এই ধরনের তৎপরতা আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে। পুলিশ বলছে বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে, দ্রুতই চোরদের আনা হবে আইনের আওতায়। আমরা মিটার চুরির একটা অভিযোগ পেয়েছি, এক গ্রাহক একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগটা আমরা তদন্ত করতে গিয়ে দেখি যে আরো কয়েকটি মিটার চুরি হয়েছে। এটা অনেক দুঃখজনক একটা বিষয় এবং আমরা অত্যন্ত গুরুত্ব সহিত পুলিশ বিষয়টা দেখতেছি। পুলিশের হিসাবে গত 6 মাসে জেলা জুড়ে অর্ধশত বৈদ্যুতিক মিটার চুরি করেছে সংঘবদ্ধ চক্র। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর।